আজি আমার কার্বি আংলংর এটা স্থায়ী শান্তি স্বার্থত আপনাদের যার আজি আমার এই সভাত অহার কারণে মানে আপনার সকলের মূর ফলের আন্তরিক অভিনন্দন জানাইছো। আজি আমার সভাত ইয়াত কার্বি আংলংর যিমানখিনি দল সংগঠন আছে, রাজনীতি দল যিমানখিনি আছে, লগতে ছাত্র সংগঠন, কার্বি আংলং যিমান দল সংগঠন আর সকলো পলিটিক্যাল পার্টি লগত লৈ আজি আমি কার্বি আংলংর যিবিলাক ইলিগেল ইনক্রোচার PGR-VGR সেই সম্পর্কে আমি প্রায় তিনি ঘন্টা করে আমি আলোচনা করেছো। আলোচনা করে যাতে সুপ্রিম কোর্টের অর্ডার সেইমতে আমি সিদ্ধান্ত এটা লৈছো যে সুপ্রিম কোর্ট অর্ডার মতে PGR-VGR সেইটো ইনক্রোচার বিলাকর ইভেকশন করিব লাগে বলে এটা অর্ডার আছে, সেইমতে আমি সিদ্ধান্ত ললো। কালিপরা কার্বি আংলং অটোনমাস কাউন্সিল তরফৰ পৰা যিবিলাকৰ PGR-VGR ইনক্রোচার আছে তেওঁলোকৰ কাৰণে কালিপরা আমি নোটিস দিয়া হব। তাৰ লগত আমি কার্বি আংলং অটোনমাস কাউন্সিলৰ পৰা যিটো সুপ্রিম কোর্টৰ গাইডলাইন সেইটো আমি স্কিম বনাব লাগে বুলি কৈছে, মানে SOP বনাব লাগে বুলি কৈছে, সেইটো আমি কালিপরা আরম্ভ করিম। আর কার্বি আংলং অটোনমাস কাউন্সিলৰ যিমানখিনি কার্বি আংলংত ইনক্রোচার আছে সেই গোটেইখিনি ইনক্রোচারত আমি এটা সেল বনাব, তেওঁলোকৰ সেই সেলটো কোন কোন এরিয়া ইনক্রোচার আছে ফুলনি সার্কল আর যাতে আমার সিনিয়ান সার্কল ডিফু সার্কল ডমকমকম রেভিনিউ সার্কল এলাকাত গোটেইখিনি ইনক্রোচার মানুহবিলাকক আমি সোনকালে ইভেকশন করিবৰ কাৰণে আজি মিটিংৰ সিদ্ধান্ত লৈছো। তাৰ বাহিৰেও যিবিলাকৰ PGR-VGR বহবাস করা সরকারি গাম্বুরাবিলাকক আজি সিদ্ধান্ত লৈছো তেওঁলোকৰ সরকারি গাম্বুরাৰপৰা আজিৰপৰা তেওঁলোকৰ আমি এপইণ্টমেণ্টটো বখাস্ত কৰিবৰ কাৰণে আজি সিদ্ধান্ত লোৱা হৈছে। তাৰ লগতে আমি সিদ্ধান্ত লৈছো অসম সরকারৰ লগত যোগাযোগ কৰি, কাৰণ ল' এণ্ড অৰ্ডাৰ অসম সরকারৰ হাততে আছে, যিমান পাৰো আমি সেই PGR-VGR বহবাস কৰা মানুহবিলাকক আমি ইভেকশন কৰিবৰ কাৰণে আমি আজি সিদ্ধান্ত লৈছো। আমি কার্বি আংলংৰ বহবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠীৰ লগত আমি কোনো ইভেকশন নকৰে, ইয়াত সদায় এই PGR-VGR বহবাস কৰা অকল বেলেগ বেলেগ মানে নন ট্রাইবেলৰ নহয়, ট্রাইবেলবিলাকক বহবাস কৰা আছে, ইয়াত কার্বিও আছে, বড়োও আছে আর তিওয়াও আছে, বিহারী আছে, বেঙ্গলী আছে, নেপালী আছে, সকলো জাতি জনগোষ্ঠীবিলাক তাত বহবাস কৰি আছে ইনক্রোচার, তেওঁলোকৰ কাৰণে আমি এজ পার সুপ্রিম কোর্ট অর্ডার মতে আমি ইভেকশন কৰিবৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছো। আজি আলোচনা কাউন্সিল তৰফৰ পৰা বিভিন্ন দল সংগঠনক রাজনীতি অরাজনীতি সংগঠনকে নিমন্ত্রণ করা, এই আলোচনার আমার কার্বি ছাত্র সন্থা তরফের পর আমি পজিটিভ বলে আমি ভাবিছো আর আমি আশা রাখিছো কমিউনেল ফেব্রিকেশন যাতে না যায়, কিছু দুষ্কৃতি মানুহবিলাকে বিয়পিব বিচাৰি আছে যে কার্বি বিহারী, আসলতে তো কার্বি বিহারীর কথায় নাহে, এটাই কথা যে PGR-VGR এরিয়া সেই এভিকশন হব লাগে, কারণ এখন সুপ্রিম কোর্টের পর অর্ডারে আছে, এটু আমি কোয়া কথা নহয়, গতি PGR-VGR এভিকশন হব লাগে এই দাবিরে রাইজে উলাই আহিছে, উলাই অহার পিছত কার্বি আংলং অটোনমাস কাউন্সিল করবলে বাধ্য হয়েছে, আর ইয়াত কোনো কনফিউজন করব নালাগে, অসমভাষী বা ভারতভাষী মানুষ কোনো মানুহে আতঙ্কিত হব নালাগে, বিহারী মানুহবিলাকো থাকিব পাৰিব, কার্বি আংলংতে আছে, আগৰপৰাও আছে, এতিয়াও আছে, ভৱিষ্যতলৈকে থাকিব, যি ইণ্ডিজিনিয়াছবিলাক কোনোবা যদি ডকুমেণ্টছ নাই কোনোবা ইলিগেল আছে সেইটো বেলেগ কথা, কিন্তু এই বৰ্তমান যিটো ইস্যু যে কমিউনিয়েল ফেব্রিকেশন কোনোবা কৰিছে, আপোনালোকে মই আপোনালোকৰ থ্রুদি মই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ, আপোনালোকৰ মিডিয়াৰ থ্রুদি মই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে কমিউনিয়েল ফেব্রিকেশন নিউজটো আপোনালোকে অন্তত নবজাব, এইখন আজি শান্তিপূর্ণভাৱে আলোচনা হৈছে, এই আলোচনাত এটা ফ্রুটফুল বুলি আমি ভাবিছোঁ।
সকলো জাতি জনগোষ্ঠীর লগত আমি সংঘাত নকরো। আর যেটা নাকি সুপ্রিম কোর্টের রায়দান দিয়া সেইমতে আমি সেইটা ইলেকশন প্রসেসটা আমি করিম। ইয়ার ভিতর কিনা সুদিবলিয়া আছে নাকি? বেদখল করে ইয়ার হাবাইপুর মুজা দমকা মকাম সার্কলের আন্ডার 1983 আছে, পরিয়াল আছে, টোটেল পপুলেশন আছে 9865 পরিয়াল আছে। তারপর সিলিনান সার্কল জিরো, ফুলনি সার্কল আছে 103 পরিয়াল এটা বহবাস করেছে। সেই গোটেখিনি কথা আমি সুপ্রিম কোর্টের অর্ডার মতে আমি মানিছো। আর সরকারও হয়তো PGR-VGR বহবাস করা মানুষবিলাক এভিকশন করেছে, সেইমতে আমি কার্বি আংলং অটোনমাস কাউন্সিলরপরা হয়তো আজি সিদ্ধান্ত লৈছো। আর সকলো পলিটিক্যাল পার্টি দল সংগঠন আজে আছে গোটেখিনি সেইটো এটাই সিদ্ধান্ত লৈছে যে এইটো PGR-VGR তো সোনকালে ইভিকশন করব সেই পরিয়ালবিলাকৰ লগত কেনেকা হব সেইটো আমি পিছত পর্যায়ক্রমে আমি আলোচনা করি। আজি সিদ্ধান্ত লৈ আমি পর্যায়ক্রমে আমি সিদ্ধান্ত সকল দল সংগঠন লগত আমি আলোচনা করছো আর এপিল করছো যাতে কার্বি আংলং যাতে স্থায়ী শান্তি হয়, যে সকলো জাতি জনগোষ্ঠী কার্বি আংলং আছে, গতি তেওঁলোকৰ মই অনুরোধ করব বিচাৰিছো যাতে যিবিলাকৰ বন ঠাই ঠাই বন করেছে তেওঁলোকৰ খুলিবৰ কাৰণে মোৰ ফালৰ পৰা অনুরোধ করছো। কারণ যে মেট্রিক পরীক্ষাও চলি আছে, গতি মেট্রিক পরীক্ষাও চলি আছে যাতে বন চন নহয়। আজি সিদ্ধান্ত লৈছে আমি যেটো ওয়াইল্ডলেন্সৰ পৰা নহয় নন ওয়াইল্ডলেন্সৰ পৰা আলাপ আলোচনার মাজতে সেই কামটো করিম বলে আজি সিদ্ধান্ত করা হয়েছে। বিদ্রোহ হব মই এইটো কারণে সেইটো লব নালাগে, সেইটো আমি আমার কোনো জাতি জনগোষ্ঠীর লগত সংঘাত করা নাই। কিন্তু কিছু দুষ্কৃতকারী হয়েছে, এই যে মনোসজা কথাবিলাক কিছু ওলাইছে আর কিছু যে রাজনীতি ষড়যন্ত্র হব পারে তাতে এই লোকাই থাকে, তাতে তৃতীয় শক্তিও হব পারে তাতে, সেইবিলাকৰ কারণে সেইবিলাক ঘটনা হয়েছে। আর তার কারণে আমি কিছুমানৰ যিবিলাকৰ সেইবিলাকৰ ঘটনা হয়েছে তেওঁলোকৰ মানে আইনত আমি ব্যবস্থা কৰিবৰ কাৰণে আমি দিয়া হৈছে।